নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি সুদ্ধশীল বেশ কয়েকদিন ধরেই আমার প্রতিবেদন আসছে না আপনারা অনেকেই আমার সঙ্গে কনট্যাক্ট করছেন জানতে চাইছেন আসলে আমার গলাটা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল এবং এখনও বুঝতে পারছেন গলা শুনে যে সম্পূর্ণ সুস্থ নই আরও দু একদিন সময় লাগবে কমপ্লিটলি ফিট হতে তবে আগের থেকে অনেকটা বেটার তাকে গলা দিয়ে সর বেরোচ্ছিল না তাই কোনো ফোন রিসিভ করতে পারেনি আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি যাই যে বিষয়ে আজকে এই আপতকালীন ভিত্তিতে এই ভিডিওটা বানালাম তার কারণ সন্ধ্যা থেকে প্রচুর মেসেজ পাচ্ছি এবং ফোন পাচ্ছি যেখানে আপনারা জিজ্ঞেস করছেন যে একটি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম জানিয়েছে যে দুই বিজেপি এমএলএ একজন নাকি উত্তরবঙ্গের একজন পশ্চিম মেদিনীপুরের দুজন এমএলএ তারা আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলেন ক্যামক্রেটির অফিসে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠকে তাদের কী দায়িত্ব হতে চলেছে তৃণমূলে গেলে কী পাবে সমস্ত বিষয় নিয়ে নাকি আলোচনা হয়েছে এবং এই যোগদান কার্যত নিশ্চিত এই ধরনের কিছু খবর নাকি আজকে সম্প্রচারিত হয়েছে এবং তার ফলে অনেকেই উদ্বিগ্ন যে কোন দুজন যাচ্ছেন কেন যাচ্ছেন এবং এর পরে কী হবে সেই নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে প্রথম কথা দেখুন যে প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া এই খবরটি প্রকাশ করেছে তারা কিন্তু রকম নাম নেয়নি এখন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কেউ যান তাহলে সেটা একটা বেশ রেপুটেড জায়গা এবং সেখানে সংবাদ মাধ্যমের কর্মীদের চোখ সর্বদাই থাকে তাহলে সেই ভিডিও ফুটেজ সামনে নিয়ে এলেই ব্যাপারটা প্রমাণিত হয়ে যায় যে এই দুজন যাচ্ছে কেন যাচ্ছেন সেটা সৌহার্দ্যমূলক যাত্রা নাকি সেখানে অন্য কোনো ব্যাপার আছে সেটা পরের প্রশ্ন কিন্তু কোন দুজন যাচ্ছেন এই এই ভিডিওটা সামনে নিয়ে এলেই তো স্পষ্ট হয়ে যেত কোনো সেরকম ভিডিও কিন্তু সামনে আসেনি এক নম্বর দু নম্বর কথা সেই প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম তারা কিন্তু প্রো গভর্নমেন্ট এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য এরকম একটা অভিযোগ তাদের বিরুদ্ধে আছে তারা কিন্তু কোনো নাম নেওয়ার সাহস দেখায়নি এটা এক নম্বর পয়েন্ট এবার তারপর অনেকে আমাকে পেপার কাটিং পাঠাচ্ছেন পোর্টালের পয়েন্ট দেখাচ্ছেন এবং সেখানে বলছেন যে দুজনের নাম এসেছে একজন উত্তরবঙ্গের যে বিধায়ক বলা হচ্ছে প্রাথমিকভাবে সেই নামটা শোনা গেল তিনি নাকি ডক্টর শঙ্কর ঘোষ তো শঙ্করবাবুর সঙ্গে আমার নিজস্ব কথা হয়নি কিন্তু আমার অতি পরিচিত এক সাংবাদিক বন্ধু তার সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তিনি সম্পূর্ণ এটাকে উড়িয়ে দিয়েছেন এমনকি আমি যতদূর খবর পেয়েছি তিনি কিন্তু ফেসবুক লাইভ করেছেন এবং তার নাম এইভাবে সামনে নিয়ে আসার জন্য তিনি কিন্তু মানানির মামলা করতে চলেছেন এবং সেই সাংবাদিক বন্ধুকে তিনি এটুকুনই জানিয়েছেন যে তার তো পাথা খারাপ হয়ে যায়নি এই ধরনের একটা এগুলো বাজে একটা প্রচার তিনি এটার সঙ্গে সহমত নন যে মুহূর্তে শঙ্করবাবুর নাম শঙ্করবাবু নিজে এটা জানিয়ে দিলেন ফেসবুক লাইভে তখন আরেক বিজেপি বিধায়ক উত্তরবঙ্গের সুমন কাঞ্জিলাল তার নামটা কিন্তু ভেসে উঠল যে না শঙ্কর নয় সুমন কাঞ্জিলাল নাকি উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন এখন সুমনবাবুর সঙ্গেও আমার কথা হয়নি কিন্তু সুমনবাবু বা শঙ্করবাবুর সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এক যুবনেতা তার সঙ্গে আমার জাস্ট কথা হলো তিনি বললেন এরকম কোনোরকম কোনো খবর নেই তিনি দুজনের সঙ্গেই ব্যক্তিগতভাবে কথা বলেছেন কোনো জয়নিং হচ্ছেন না এবং এদের কেউ বা উত্তরবঙ্গের কোনো বিধায়ক নাকি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যাননি এটুকুন তিনি কনফার্ম করলেন তাহলে আর একটা প্রশ্ন থেকে যায় যে পশ্চিম মেদিনীপুরের যে বিধায়ককে নিয়ে কথা হচ্ছে তিনি কে যেটুকুনি শোনা যাচ্ছে তিনি হচ্ছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এই নামটিও সংবাদ মাধ্যমে ইতিমধ্যে এসেছে এখন হিরণবাবুর নাম আসার পরে হিরণবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু তাকে যোগাযোগ করা যায়নি তার দুটি মোবাইলই সুইচ অফ রয়েছে এই জায়গা থেকে তাকে নিয়ে কিন্তু ক্রমশ জল্পনা বাড়ছে যে তাহলে হিরণ চট্টোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন যদিও কিছুদিন আগেই তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে বলছেন এরকম কোনো সম্ভাবনা নেই কিন্তু রাজনীতিতে প্রতিদিনই সিচুয়েশন চেঞ্জ হয় সুতরাং সেই জায়গা থেকে হতে পারে কিন্তু বিজেপি সূত্রে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে তিনি আপাতত মধ্যপ্রদেশে রয়েছেন এমপিতে রয়েছেন তিনি এবং খুব সম্ভবত আজকে রাত্রেই তিনি ব্যাক করে আসছেন এবং আসার পরে তার স্টেটমেন্ট পাওয়া যাবে যেহেতু তিনি যাত্রাপথে রয়েছেন তাই তার মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না কিন্তু তার ঘনিষ্ঠ সূত্রে যোগাযোগ করা হয়েছে তিনি রাজ্যের বাইরে আছেন তিনি কিছুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে নাকি যেতে পারেন না এমনটা বিজেপি সূত্রের দাবি এবং ওই যে যুবনেতা পুরো ব্যাপারটা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি যিনি পুরো ব্যাপারটা সবার সঙ্গে কমিউনিকেট করছেন যেরকম একটা রিমার্স হয়েছে কোথাও কোনো অসুবিধা আছে কিনা তিনি কিন্তু এই ব্যাপারটাই জানালেন এবং বিজেপির তরফে যেটা বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু চাপে পড়ে গেছে বিশেষ করে তৃণমূল সরকার চাপে পড়ে গেছে বিশেষ করে গঙ্গা আরতি নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেখানে যে একটা গঙ্গা আরতির বিরুদ্ধে ব্যাপারটা চলে গেছে এবং সেখানে যে কতখানি অ্যান্টি ব্যাপারটা সেটা এস্টাবলিশ হয়ে গেছে সেই জায়গা থেকে এ ধরনের রিমর্ষ ছড়ানো হচ্ছে তাছাড়াও যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তেরোই জানুয়ারি কিন্তু খুব সামনেই চলে আসছে এবং তেরোই জানুয়ারি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ডেট আপনারা জানেন আদালতে একটি বিশেষ মামলা আছে যে মামলা প্রায় এক মাস পিছিয়ে গেছে এবং সেখানে কিন্তু পজিটিভ কিছু হয়ে যেতে পারে গ্রায় ঘোষণা যেটা কিন্তু রাজ্যের শাসক দলকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলতে পারে তো তার পরিপ্রেক্ষিতে যেটা গেরুয়া শিবিরের দাবি যে শাসক দলের যে শিবিরটি রয়েছে যারা রাজনৈতিক পর্যবেক্ষক বা রাজনৈতিক পরামর্শদাতা তাদের একটা লবি সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে এবং শাসক দলের এক মুখপাত্র এই ধরনের খবর ছড়ানোর চেষ্টা করছেন এরকম খবরের কোনো ভিত্তি নেই এবং যে কথাটা তারা বলছেন যে যে মা যে আগেই জয়নিং হয়ে যাক যোগদান হয়ে যাক হাতে পতাকা নিচ্ছে এরকম ছবি আপনারা পেয়ে যান তারপর আপনারা বলবেন এবং সংবাদ মাধ্যমের হিম্মত থাকলে তারা নামগুলো প্রকাশ্যে আনুন ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনুন এবং যেহেতু শাসক দলের তরফে বলা হচ্ছে শাসক দলও যদি পারে যে এদেরকে নিলাম এইভাবে তারা কিন্তু সেটা প্রকাশ আনতে পারে এখনও অবধি কিন্তু সেই জায়গাটা কেউ দেখাতে পারেনি ভিডিও দেখাতে পারেনি এবং সেইভাবে প্রথম শ্রেণীর মাধ্যম কেউ কিন্তু নাম নিতে পারেনি এবং যে তিনটির নামকে নিয়ে জল্পনা হচ্ছিল তাদের মধ্যে দুজনের সঙ্গে এই যুবনেতা কথা বলেছেন অলরেডি এবং তিনি কনফার্ম করেছেন এরা কেউ যাচ্ছেন না এবং তৃতীয় ব্যক্তি হিরণ চট্টোপাধ্যায় যাকে নিয়ে জল্পনা ছড়াচ্ছে তিনি আপাতত নাকি মধ্যপ্রদেশে আছেন সুতরাং তিনি পরবর্তীকালে কি করবেন তিনি যেহেতু যাত্রাপথে আছেন তার সঙ্গে যোগাযোগ করা যায়নি তার দুটি ফোনই অফ আছে কথা বলা যায়নি সেটা ভবিষ্যতের কথা কিন্তু আজকে বিকেলে তিনি গিয়ে তৃণমূল কোনো নেতার সঙ্গে বৈঠক করেছেন তার অফিসে কলকাতার অফিসে এটা ভিত্তিহীন খবর এটা বলা হচ্ছে সুতরাং বিজেপি শিবিরের যেটা দাবি সবটাই এই তেরোই জানুয়ারির আতঙ্ক এবং সেই জায়গা থেকে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এর খবরের নাকি কোনো রকম কোনো সত্যতা নেই কোনো জনপ্রতিনিধি এখনো এখনও গেরুয়া শিবির ছাড়ার কোনো পরিকল্পনা নেই অন্তত কারোর কাছ থেকে এরকম কোনো কথা গেরুয়া শিবিরের তরফে নেই এই আপডেট পাওয়া গেল এখন সত্য মিথ্যা কী সেটা হয়তো আগামী দু এক দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তো তখন ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে আপাতত এইটুকু নিয়ে আপডেট পেলাম আপনাদের অনেকের মনেই এটা নিয়ে একটা সংশয় ছিল সেই জন্য ওই ছোট্ট ভিডিওটা করে আপনাদের সামনে আপডেট নিয়ে এলাম বাকিটা রাজনীতি তো সম্ভাবনা শিল্প ভবিষ্যতে করবে সুতরাং স্পষ্টভাবে সেটা তখন বোঝা যাবে সবাই খুব ভালো থাকবেন আমি আরেকটু সময় নিচ্ছি সম্পূর্ণ সুস্থ হয়ে হয়তো দু একদিনের মধ্যে আপনাদের সামনে আসার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি